আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুমাইয়া ভিডিও মান ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটি রান্নাময় ব্লগ শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে রান্না করব হচ্ছে পালং শাক দিয়ে দু রকমের ডাল। তো আমি ফার্স্টে পালং শাকটা পানি আর কিছুটা ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি ডাল নিয়েছি, মুগ ডাল, মুসুরির ডাল, আর গাজরটাকে লম্বা করে কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটোগুলো কেটে নেব। এই তো আমার টমেটো কুচি করা হয়ে গেছে, এখন আমি শাকগুলোকে কুচি করে কেটে নেব। এই যে শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি, আর এখানে আমি ডালগুলোকেও ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এই যে সব কিছু কাটাকুটি শেষ। শাক ডালের পাশাপাশি আজকে আমি বাংলাদেশের ফেমাস একটি ভর্তা তৈরি করব, মাওয়াঘাটে ইলিশ মাছের লেজ ভর্তা। তো আমি একটি বাটিতে লবণ, লেবুর রস, ধনিয়া জিরার গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়ো, তারপরে তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, আর সাথে বেগুনের চাকা ভাজিও করব। তাই আমি একটু মশলার পরিমাণটা বেশি করে নিয়েছি, যাতে মাছ এবং বেগুন দোনটাই মাখতে পারি। মশলার পেস্টটা হয়ে গেলে আমি এখন বেগুনের চাকা এবং ইলিশ মাছের মধ্যে ব্রাশ করে নেব এই মশলাটা। আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে মেখে নিতে পারেন, যদি হাত হলুদ করতে না চান তাহলে ব্রাশ করে নিতে পারেন, অথবা হাতে গ্লাভস পরে নিতে পারেন। এই তো আমি এখন ভালোভাবে বেগুনের চাকাগুলোতে এবং ইলিশ মাছে ব্রাশ করে নেব মশলার পেস্টটা। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ইতিমধ্যে যেসব আপু ভাইয়েরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। মশলাটা ইউজ করার পর আমি বেগুন আর ইলিশ মাছগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। পালং শাক আর ডালের তরকারিটা রান্না করে নেব। তো আমি একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। তো ভালোভাবে পেঁয়াজ কাঁচাগুলো ভাজা হয়ে এলে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিব। ডালটা ভালো করে ভাজা হলে আমি এর মধ্যে গাজর আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে হলুদ, মরিচ, ধনিয়া জিরার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিব। ডালের তরকারিতে অল্প মশলাই ভালো লাগে, আর এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করিনি। মশলাগুলো দেওয়ার পর ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর গরম পানি দিয়ে
ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে এলে আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো শাক দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে শাকটাকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। শাকটা সিদ্ধ হয়ে গেলে তখন আমি এর মধ্যে বাগার দেব। আবার তো বাগার দেওয়ার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন আর গোটা জিরে। তো এই তো ওইগুলোকে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন শাকে দিয়ে দিব। শাকে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি আমাদের পালং শাক দিয়ে ডাল। আর এখানে আমি ইলিশ মাছ আর বেগুন ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। এই তো ফার্স্টে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলোকে আমি এপিট ওপিট ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। এই একই তেলে আমি বেগুনগুলোও ভেজে নেব। বেগুনগুলো ভাজা শেষে আমি তুলে নিলাম। আর এখানে আমি ইলিশ মাছের লেজ ভর্তার জন্য শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ হালকা টেলে নিয়েছি। শুকনা মরিচগুলো আপনারা হালকা আছে, বেশিক্ষণ ভাজবেন তাহলে শুকনা মরিচটা খুব বেশি মচমচে হবে। আর এখানে ইলিশ মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছি, সবচেয়ে কঠিন কাজ মাছের কাঁটা ছাড়ানো। ইলিশ মাছের কাঁটা বেশি থাকলেও কিন্তু খেতে অনেক মজা। কার কার ইলিশ মাছ পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। আর এই তো কাঁটা পাছা শেষে ইলিশ মাছগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এখানে আমি ভেজে রাখা কাঁচা মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। আমি অল্প করে নিয়েছি কাঁচা মরিচ, শুকনা মরিচ, আপনারা চাইলে ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এখন এগুলোকে আমি গুঁড়া করে নেব, ভালো করে চটকিয়ে নেব। তো এগুলোকে ভালোভাবে চটকানো হয়ে গেলে এক পাশে রেখে দিব। চটকানো হয়ে গেলে আমি ইলিশ মাছগুলোকে থেতো করে নেওয়ার জন্য ইলিশ মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর হচ্ছে কাঁচামরিচ ভাজা দিয়ে দিচ্ছি, আর সাথে ধনে পাতা। আর আমি ইলিশ মাছ ভাজার তেল উঠিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। তো আমি ওই তেলটা দিয়ে এখন ভালোভাবে থেতো করে নেব। এই যে থেতো করে নেওয়ার পর চটকে রাখা কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিলেই রেডি ইলিশ মাছের লেজ ভর্তা, লোভনীয় একটি ভর্তা। আপনারা যারা এখনও ট্রাই করেননি তারা ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজার একটি ভর্তা ইলিশ ভর্তাটা।
আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন। আর এই তো রেডি আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা, পালং শাক দিয়ে ডাল আর হচ্ছে চাকা বেগুন ভাজি। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন, আর কার কার ইলিশ মাছের লেজ ভর্তা পছন্দ আর বেগুন ভাজি। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।